বাজে হলো 6:30। ঘুমাচ্ছে। ওহ নো, চলো আজকে ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো। আমি মজা আয়গা না ভিড়ো ধারা ওর ঘুম বার করছে। তুমি শুয়ে থাকো। ওহ নো, কি ঘুম ঘুমাচ্ছে রে। কটা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? কটা বাজে বলো তো? 8টা বাজে, তুমি ঘুমাচ্ছ? কত ঘুমাতে পারে একটা মানুষ? মা একা একা বসে আছে ওই ঘরে, বৃষ্টি হচ্ছিল বাইরে। শরীর ভালো না? মাথা যন্ত্রণা করছে। ওঠো, তুমি কালকে বলছিলে না খাবা, মোমো খাবা, মোমো নিয়ে এসেছি। ওঠো। মা কোথায়? মা ওই তো ওই ঘরে, মোমো খাবা বলে। ওঠো। ওন্না এমনি এমনি রেখেছি এখানে। তোমার তো ফোন কেন? এমনি স্ট্যান্ড ফোন কি করছো তুমি? এক ঘুমাচ্ছে, এটাও কি লোককে দেখাতে হবে নাকি? আরে না এমনি, আমি স্ট্যাপ ক্যামেরা নামে একটা গেম খেলছি পাগল। গেম খেলছো আমার দিকে ফিরে? গেম খেলছি, তুমি যাও ওই যে এইখানে দেখো, ওই যে ওই দেখো, চা বানিয়ে রেখে চাটা খাও। কেন কি করছো তুমি? চাটা খাও, যে চা, যে চা রেখেছো যে কাপে করে, যাও চাটা খাও। চা বানি, হ্যাঁ চা বানি, হ্যাঁ আমি বউকে চা খাও। সারাদিন সারাদিন ঘুমাই কি করুম গো? তুমি কিছু বলবা না মা, এই কাপ দেবে যা, কাপ সব দেখো সাজানো, সংসার যায় তারপরে
হেভি লাগে তোমাকে। হ্যাঁ সংসার যায় তো বাড়ির বউটা সাজাবে সরা ক্যামেরা সরা কিন্তু। ও মা তুমি কিছু কর না কেন? এই ফোনটা রাখ, ফোনটা ফোনটা কাচ্চো কাচ্চো ভালো লাগছে তো, ভালো লাগছে, ভালো লাগছে তোমাকে? নাকটা কারো ঘুমাও। আমার ঘুম আমার কাজল কই মা, আমার কাজল কই, আমার সব সাজা জিনিস তুমি দিয়া দিছ রে। না আমি টের পাইলে আমার শ্রাদ্ধ করি, এই সাজা জিনিসের শ্রাদ্ধ করি আমি। এই তুই তুই এরকম করছিস কেন? ক্যামেরা রাখ, ফোন রাখ, এমনি ক্যামেরা ধরে আছে, আমি গেম খেলছি। ও মা আমি কিন্তু সত্যি সত্যি আমি একটু ফোন দেখো, আমার খুব খারাপ লাগছে, সেই সুন্দর ভালো লাগছে না। ক্যামেরা বন্ধ কর। এদের আড্ডা মারছে না কোনো, এই সব নোংরামি কোনো আড্ডা নাই, সব বউরে সংসারে দাঁড় করা রাখছে আমার আড্ডা। তোমার হেভি হেভি লাগছে। এত আপনার ভাই না কি করলো, সত্যি পয়সা লাগে না তো কিনতে। হ্যাঁ সাজাইছে সাজাইছে, কি হয়েছে তাতে? তুমি কাপটা ভাঙলা কেন? আমি পারবো না, তুমি কাপটা ভাঙলা কেন? এখন আমি বাইরে কি করে বাইরাম? এরম করে বাইরাবা? আমি এরম করে বাইরাবো না। ভাল লাগতেছে তোমার তাহলে? মা কি দারুণ লাগে, হেভি লাগতেছে তোমার, বুঝলা? হেভি লাগতেছে, এরম এরম করেই সাজ্জে থাকবো। হ্যাঁ সাইরম করবে সংসার যা, বালের মতন তাকায় থাকবো সবার দিকে। মায়ের সামনে তুমি বালমাল বলছো? ঢ্যামনা বেটা, হ্যাঁ ঢ্যামনামি করার জায়গা পায় না, কাজের শিকায় মায়ের সামনে তুমি এসব। মা কিছু বলবে না, কারণ মা আজকে জানে তুমি যে চরম পরিমাণে একটা দোষ করে বসে রয়েছো এখানে। একটা কেউ ঘুমাইলে কেউ করে, তো আজ যদি তুমি ঘুমাতা, আজ যদি মা ঘুমাতো, মা কই মার সাথে তো করলা না? না তোমার সাথে করলাম, কার সাথে করলাম? ফালতু সব হেভি লাগে। হ্যাঁ ঢ্যামনামি করার মতন জায়গা পাশেই না, চল।